ত্রিপুরা পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ হওয়ার বিশেষ সুযোগ একুশ থেকে পঞ্চাশ বৎসরের যুবক যুবতীরা কি করে স্পেশাল এক্সিকিউটিভ হওয়ার জন্য আবেদন করতে পারবে তার সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন এই ভিডিওতে আপনি কি ত্রিপুরা পুলিশের একজন সহকর্মী হতে চান তাহলে এই সুযোগ এসে গেছে ত্রিপুরা পুলিশের পক্ষ থেকে বিরাট সংখ্যক শূন্য পূর্ণ করা হচ্ছে স্পেশাল এক্সিকিউটিভের জন্য এখন দেখিনি স্পেশাল এক্সিকিউটিভ হওয়ার জন্য কি কি ক্রাইটেরিয়া পূর্ণ করতে হবে পদের নাম স্পেশাল এক্সিকিউটিভ স্পেশাল এক্সিকিউটিভদের মাসিক পারিশ্রমিক দেওয়া হবে এগারো হাজার পার মান্থ এখন দেখেনি স্পেশাল এক্সিকিউটিভ হওয়ার জন্য কি কি যোগ্যতা থাকতে হবে প্রার্থীকে অবশ্যই ত্রিপুরার বাসিন্দা হতে হবে প্রার্থীর বয়স একুশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে কিন্তু এসটি এবং এসসি প্রার্থীদের জন্য পাঁচ বছরের বয়সে শিথিলতা রয়েছে অর্থাৎ তাদের বয়স পঞ্চাশ বছরের মধ্যে হলেই হবে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক পাশ হতে হবে যে কোনো বোর্ড বা কাউন্সিল থেকে প্রার্থীকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং তাকে মেন্টালি এবং ফিজিক্যালি ফিট থাকতে হবে প্রার্থীর কোনো ক্রিমিনাল রেকর্ড থাকলে কিন্তু তাকে অযোগ্য হিসাবে বিবেচনা করা হবে এখন দেখেন এই অ্যাপয়েন্টমেন্টগুলি কত দিনের জন্য হবে এই পদগুলির স্থায়িত্ব হবে তিন বৎসর অর্থাৎ তিন বছরের জন্য কিন্তু তাদের নিয়োগ করা হচ্ছে এই পদগুলি পূর্ণ করার জন্য কোনো জেন্ডার রেস্ট্রিকশন নেই অর্থাৎ মেয়ে এবং ছেলে যে কোনো কেউ এ পদগুলির জন্য আবেদন করতে পারবেন এখন দেখেনি এই পদগুলির জন্য আবেদন কি করে করতে হবে এই পদগুলির জন্য আবেদন করতে হবে লোকাল পুলিশ স্টেশন মারফত নিম্নলিখিত ডকুমেন্টসগুলি এবং ক্রাইটেরিয়া তার জন্য লাগবে এই পদগুলি পূর্ণ করার জন্য এইচ প্রুফ হিসাবে লাগবে আধার কার্ড অথবা বার্থ সার্টিফিকেট অথবা স্কুল লিভিং সার্টিফিকেট এজ এ এইস প্রুফ সার্টিফিকেট হিসাবে কিন্তু এগুলির মধ্যে যে কোনো একটি লাগবে কিন্তু সবচেয়ে বড় কথা প্রার্থীকে অবশ্য মেডিকেল ফিটনেস সার্টিফিকেট নিয়ে যেতে হবে কোনো গভর্নমেন্ট মেডিকেল অফিসার থেকে এডুকেশন কোয়ালিফিকেশন হিসেবে নিয়ে যেতে হবে স্কুল লিভিং সার্টিফিকেট অথবা অ্যাটেস্টেড কপি মার্কশিটের অথবা কলেজের এডুকেশন কোয়ালিফিকেশনের মার্কশিট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হিসেবে নিয়ে যেতে হবে পিআরটিসি অথবা পারমানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরার কোনো সমতুল্য সার্টিফিকেট এস টি অথবা এসসিদের তাদের এস অথবা এসসি সার্টিফিকেট অবশ্যই নিয়ে যেতে হবে ত্রিপুরা পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ হওয়ার জন্য একশো মার্কের পরীক্ষা হবে এক সমার্কের পরীক্ষায় থাকবে ত্রিপুরা পুলিশ সম্পর্কিত প্রশ্ন থাকবে ল এবং অর্ডার সম্পর্কিত প্রশ্ন থেকে অবশ্যই স্থানীয় ভাষা লিখতে এবং পড়তে জানতে হবে অ্যাপ্লিকেশন জমা দেওয়ার শেষ তারিখ হলো তেরো এগারো দুই হাজার বাইশ অর্থাৎ নভেম্বর মাসের তেরো তারিখের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশন জমা দিতে হবে অ্যাপ্লিকেশন জমা দিতে হবে যার যার এলাকার পুলিশ স্টেশনের অফিস ইনচার্জ অর্থাৎ ওসির কাছে তাই আর দেরি না করে এখনই ফর্ম ফিল আপ করুন এবং ত্রিপুরা পুলিশের একজন সহকর্মী হয়ে যান আপনি কি সরকারি চাকরি খুঁজছেন তাহলে এই চ্যানেল নিয়মিত নজর রাখুন এই চ্যানেল নিয়মিত পেয়ে যাবেন সরকারি চাকরি সম্পর্কিত আপডেটস এছাড়াও এই চ্যানেলে নিয়মিত পেয়ে যাবেন সরকারি চাকরি সম্পর্কিত সম্পূর্ণ প্রস্তুতি জি কে এবং কারেন্ট অ্যাফেয়ার সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পাবেন এই চ্যানেলে আজই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নিয়মিত আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ